সুপ্রিয় দর্শক বন্ধু, আমি অ্যাস্ট্রোলজার জে আহমেদ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক বন্ধু, যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন, এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করার জন্য, যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনার কাছে পৌঁছায়। সুপ্রিয় দর্শক বন্ধু, হস্তরেখা করতলে বা জ্যোতিষশাস্ত্র অনুমতে রাহু গ্রহ প্রতিকার কি? রাহু গ্রহের যে রত্ন, সেই রত্নটি হচ্ছে গোমের পাথর। রাহু গ্রহ খারাপ হলে কি কি সমস্যায় ভুগতে পারেন মানুষের জীবনে? দেখুন, হস্ত করতল অনুসারে এই স্থানটিকে রাহুর স্থান বলা হয়। এই স্থানে ক্রস, কালো তিল বা ত্রিশূল চিহ্ন থাকলে সেই জাতকের হস্ত করতল অনুসারে রাহু গ্রহটি অশুভ আছে বুঝতে হবে। যদি কোনো জাতকের জন্ম কুণ্ডলিতে রাহু নিচুস্থ থাকে, নবাংশ কুণ্ডলিতে রাহু নিচুস্থ থাকে, বিংশোত্তরী মতে বা অন্তর্দশা মতে রাহু মহাদশা চলে, তাহলে সেই জাতক জাতিকাকে রাহু গ্রহের প্রতিকার করা একান্ত প্রয়োজন মনে করা হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে। সুপ্রিয় দর্শক বন্ধু, এই রাহু গ্রহের প্রতিকার হিসাবে গোমের পাথর ব্যবহার করা হয়ে থাকে এবং গোমের পাথর সাজেস্ট করে থাকেন জ্যোতিষশাস্ত্রবিদরা। গোমের পাথর অনেক কোয়ালিটির হয়, শ্রীলঙ্কার হয়, আফ্রিকার হয়, ইন্ডিয়ান হয়। আজকে আমি দুটি দেশের গোমের দেখাবো, শ্রীলঙ্কা এবং আফ্রিকার গোমের, তার যে পার্থক্যটা। দেখুন, আফ্রিকার গোমেরটা হচ্ছে বি গ্রেডের গোমের, সেটি হচ্ছে কোয়ালিটি সম্পন্ন কিন্তু বি গ্রেড, তার হার্ডনেসটা কম, কার্যকারিতার ক্ষেত্রে একটু স্লো কাজ করবে। আর শ্রীলঙ্কার গোমেরটা হচ্ছে হার্ডনেস বেশি, কার্যকারিতা বেশি, এটি দ্রুত কাজ করবে, যে কোনো মানুষের শরীরের সাথে দ্রুত অ্যাডজাস্ট করবে। এবার শ্রীলঙ্কার যে গোমেরটি আছে, সেই গোমেরটি আপনারা চিনবেন কিভাবে? অনেকেই আছেন সিলোনি গোমের চিনেন না, অনেকে সিলোনি গোমেদ মনে করে আফ্রিকান গোমেদ কিনে ফেলেন, কিন্তু আসল সিলোনি গোমেদটা চিনার যে উপায়টি আছে, তার ভিতরে সরিষা তেলের দানা দানা থাকবে, বুদবুদ থাকবে। আর আফ্রিকান গোমেদটা শুধু লালচে কালার হবে, তার ভিতরে কোনো সরিষা তেলের দানা দানা থাকবে না। সুপ্রিয় দর্শক বন্ধু, যে কোনো রত্ন পাথর ব্যবহার করার পূর্বে আপনাকে জানতে হবে কত ক্যারেটের পাথর আপনাকে পড়তে হবে, আপনার শরীরের ওজন, আপনার বর্তমান বয়স অনুযায়ী তখনই আপনি সেই রত্নটি ব্যবহার করবেন অভিজ্ঞ কোনো জ্যোতিষীর পরামর্শ অনুযায়ী। আপনার গোমেদ পাথরটির প্রয়োজনীয়তা আছে কি না, কারণ দেখুন রত্ন পাথর পড়ে যে সবাই উপকার পান তা কিন্তু নয়। অনেকেই সঠিক পরামর্শে রত্ন পাথর ব্যবহার না করে শুধু রং দেখে একটি স্টোন ব্যবহার করে উপকারের বদলে অপকার হন, কিন্তু যদি সঠিকভাবে প্রেসক্রাইব করে অভিজ্ঞ কোনো জ্যোতিষীর কাছ থেকে রত্ন পাথরটি বা জ্যোতিষী শরণাপন্ন হয়ে রত্ন পাথরটি প্রেসক্রাইব করে ব্যবহার করেন তখনই উপকৃত হন। এরপরে রত্ন পাথরটি কোন ধাতুতে পড়তে হবে, কিভাবে শুদ্ধি করতে হবে, কোন বারে পড়তে হবে, সেটি জানা একান্ত প্রয়োজন। এটি অনেকে না জেনে না বুঝে ব্যবহার করেন বিধায় অনেকে উপকার পান না। এবার সেই সিলোনি গোমেদ এবং আফ্রিকান গোমেদ পাথরটি আপনাদেরকে দেখাবো, যে এই দুটি পাথরের কোয়ালিটি এবং পার্থক্য এবং তারতম্য। আমার হাতে একটি আংটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সিলোনি গোমেদ। এই যে আংটিটি দেখতে পাচ্ছেন আপনারা, এটিকে সিলোনি গোমেদ বলা হয়। সুপ্রিয় দর্শক বন্ধু, এবার সিলোনি গোমেদ পাথরগুলো আপনাদেরকে প্রথমেই দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে যে পাথরগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটি পাথর হচ্ছে শ্রীলঙ্কার গোমেদ, এটিকে আমরা সিলোনি গোমেদ বলে থাকি বা সিংহলি গোমেদ বলে থাকি। এই যে দেখুন, ভিতরে দানা দানা আছে, আশ আছে, এইটি প্রত্যেকটি পাথর সিংহলি গোমেদ, প্রতিটি পাথরই সিংহলি গোমেদ। এই যে দেখুন, ভালো করে ক্যামেরায় লক্ষ্য করে দেখলে বুঝতে পারবেন যে ভিতরে বুদবুদ দানা দানা আছে এবং সরিষা তেলের মতো লাল আছে। এটি হচ্ছে সিলোনি অরিজিনাল গোমেদ পাথর। চেনার উপায় এই যে আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে, এটি হচ্ছে নিচের অংশ আর এটা হচ্ছে উপরের অংশ। এখানে বিভিন্ন সাইজের আছে, স্কোয়ার কাটিং আছে, যদি কারো স্কোয়ার কাটিং বা যেটিকে আমরা চার কোণা বলে থাকি, স্কোয়ার কাটিং গোমেদ চাইলেও স্কোয়ার কাটিং গোমেদ নিতে পারবেন। এই যে দেখুন, অসংখ্য গোমেদ আছে আমার কালেকশনে আল্লাহর রহমতে।
আপনারা চাইলে স্কোয়ার কাটিং নিতে পারেন, ওভেল শেপের গোমেদ নিতে চাইলে ওভেল শেপের গোমেদ নিতে পারেন। এই যে দেখুন স্কোয়ার কাটিং গোমেদ, এটি হচ্ছে ওভেল শেপ আর এটা হচ্ছে স্কোয়ার কাটিং। বিভিন্ন কাটিং এর গোমেদ আছে, এই যে আরেকটি স্কোয়ার কাটিং গোমেদ দেখা যাচ্ছে আপনাদেরকে, এটিও স্কোয়ার কাটিং গোমেদ। এই দুটি স্কোয়ার কাটিং, এটি হচ্ছে নিচের অংশ, পাথরের নিচের অংশ আর এটা হচ্ছে উপরের অংশ। এটি হচ্ছে সিলোনি গোমেদের আসল গোমেদ চেনার যে উপায়, সেই উপায়টি আমি আপনাদেরকে দেখালাম। এই যে এখানে যে গোমেদগুলো আছে, প্রত্যেকটি সিলোনি গোমেদ, প্রত্যেকটি গোমেদই শ্রীলঙ্কার গোমেদ। এবার আফ্রিকার কিছু গোমেদ আপনাদেরকে দেখাবো, আপনারা ভালো করে লাইটে দেখুন। সুপ্রিয় দর্শক বন্ধু, এই যে গোমেদগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আফ্রিকার গোমেদ। এটি লালচে হবে, এই গোমেদগুলো লালচে হবে, কিন্তু সিলোনি গোমেদের মতো এত সরিষা তেলের দানা থাকবে না, এটি লালচে হবে এবং বাইরে থেকে দেখলে মনে হতে পারে কালা, কিন্তু কালো নয়, এটি লালচে হবে এবং বুদবুদ থাকবে না, কোনো সরিষার দানা থাকবে না। এটি হচ্ছে নিচের অংশ, পাথরের নিচের অংশ। আপনাদেরকে নিচের অংশ এবং উপরের অংশগুলো এইভাবে দেখাচ্ছি এর কারণে যেন আপনারা আসল পাথরটি চিনতে পারেন। অনেকেই আসল পাথর চিনতে পারেন না, না পেরে নকল পাথর ক্রয় করে নিজের কষ্টার্জিত টাকাগুলো নষ্ট করেন। এই যে দেখুন আসল গোমেদের, আফ্রিকান গোমেদের নিচের অংশ আর এটা হচ্ছে উপরের অংশ। সুপ্রিয় দর্শক বন্ধু, এবার আফ্রিকান গোমেদ আর শ্রীলঙ্কার গোমেদের যে হার্ডনেসের পার্থক্য, এই পার্থক্যগুলো অবশ্যই আছে। আফ্রিকার গোমেদের পার্থক্য যদি আপনার 4 পয়েন্ট থাকে, শ্রীলঙ্কার গোমেদের হার্ডনেসটা হবে 8 পয়েন্ট থেকে 9 পয়েন্ট। এই গোমেদগুলোর হার্ডনেস হবে 8 থেকে 9 পয়েন্ট। যদিও এগুলো সিলোনি গোমেদ এবং আকৃতিতে ছোট, কিন্তু এগুলোর পার্থক্য এবং হার্ডনেস অনেক বেশি এবং কার্যকারিতা, গুণ ক্ষমতা অনেক বেশি। আপনারা একটি সিলোনি গোমেদ দেখুন লাল বুদবুদে আছে, কিন্তু একটি আফ্রিকান গোমেদে সেই লালটি পাবেন না। আমি একটি আফ্রিকান গোমেদ আর একটি সিলোনি গোমেদ একখানে নিলাম, এই যে দেখুন আফ্রিকার গোমেদ আর এটা হচ্ছে সিলোনি গোমেদ, পার্থক্যটি দেখুন। এবার আরেকটি আফ্রিকান গোমেদ নিলাম এবং আরেকটি সিলোনি গোমেদ নিলাম, এই পাশাপাশি আপনারা পার্থক্য দেখুন, দুটি পাথরের মধ্যে যে পার্থক্য। এর জন্য বলছি আসল পাথর দেখে শুনে ক্রয় করবেন, নকল পাথর বা বি গ্রেডের পাথরগুলো এ গ্রেডের মনে করে আপনার কষ্টার্জিত টাকা খরচ করে কিনবেন না। রত্ন পাথর কেনার পূর্বে এই যে একটি আংটি দেখাই, গোমেদ পাথরের আংটি, ভালো করে দেখুন, সিলোনি গোমেদ পাথরের আংটি। আমার হাতের এই পাথরটিও সিলোনি গোমেদ পাথরের আংটি, এটি হচ্ছে সিলোনি গোমেদ। এটি নিচের অংশ দেখুন আর এই দেখুন উপরের অংশ। রত্ন পাথর যেখান থেকেই ক্রয় করুন না কেন, অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ ছাড়া কখনোই কোন রত্ন পাথর পরিধান করা ঠিক নয়, যেহেতু রাহু গ্রহের পাথর। গোমেদ পড়লে কি কি উপকার হয়, এবার সেই কথাটি আপনাদেরকে জানাবো। হওয়া কাজটি হচ্ছে না, এক কাজে বারবার বাধাগ্রস্ত হচ্ছেন, মামলা মকদ্দমা হয়রানি, মানুষের দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, চাকরির চেষ্টা করছেন কিন্তু দীর্ঘদিন যাবৎ আপনার চাকরি হচ্ছে না, মানুষ কমিটমেন্ট রক্ষা করছে না, কথা দিয়ে কথা রাখছে না, এক কথা তীরে এসে তরি বিড়ছে, প্রতিটি কাজ যে স্টার্টিং ভালো ফিনিশিং খারাপ, মানুষের সাথে সমস্যার অন্তরাল নেই, আপনার ঋণের ঝামেলা থেকে আপনি কোনোভাবেই বের হতে পারছেন না, আপনার একটা ঋণ পরিশোধ করে আরেকটা ঋণে আপনি পড়ে যাচ্ছেন, রাহু আপনাকে ঋণে ভোগাবে, অর্থনৈতিক সমস্যায় ভোগাবে, পারিবারিক সমস্যায় ভোগাবে, হয়রানিমূলক সমস্যায় ভোগাবে, অর্জাচিত অনাকাঙ্ক্ষিত সমস্যায় ভোগাবে, হঠাৎ করে আপনার চাকরি চলে যাবে, আপনার টাকা আরেকজনের কাছে পাবেন, সে টাকা ঘুরাবে কিন্তু টাকা আপনাকে দিবে না, রাহুর কাজই হচ্ছে তাই। রাহু যদি অশুভ থাকে তখন আপনার প্রতিটি সেক্টরে প্রতিটি কাজে আপনার অর্ডার ক্যান্সেল হয়ে যাবে, ব্যবসায়িক লোকসান হবে, পারিবারিকভাবে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন, মানসিকভাবেও আপনি ক্ষতিগ্রস্ত হবেন, এই রাহু গ্রহ যদি খারাপ থাকে। আর রাহু গ্রহ খারাপ থাকলে যে প্রতিকার সেটি হচ্ছে গোমেদ রত্ন, যার ইংরেজিতে গার্নেট বলা হয় বা হসনেট বলা হয়। এই স্টোনটি মূলত মিডিল ফিঙ্গারে পড়তে হয়, মধ্যমা আঙ্গুলে পড়তে হয়, ডান হাত অথবা বাম হাতের যে কোনো মঙ্গলবার বা শনিবার দিন থেকে আপনি ব্যবহার করতে পারবেন। এই পাথরটি ব্যবহার করার পূর্বে আপনার ওজন বয়স সেটি অবশ্যই জেনে বুঝে তারপরে ব্যবহার করবেন। মনে রাখবেন প্রতিটি রত্ন পাথর শোধন ছাড়া কখনোই ব্যবহার করা উচিত নয়। যেমন এই পাথরগুলো বিভিন্ন খনির থেকে উত্তোলন করা হয়,
খড়ির থেকে উত্তোলন করার পরে বিভিন্ন মানুষের হাত স্পর্শ করে সর্বশেষ ইউজার হিসেবে আপনার হাতে যখন যাবে সেটি অবশ্যই শুদ্ধি, যেটিকে আমরা বলি পবিত্র করে তারপরে ব্যবহার করার জন্য। যে কোনো ধর্মের লোকে হয়ে থাকেন না কেন, পবিত্র আকারে গোলাপ জল, জাফরান, মধু, এই আপনার যেটিকে আমরা বলি কর্পূর, এগুলো দিয়ে ধুইতে হয়, কাঁচা দুধ মিক্স করে এবং কিছু গাছের শিকড় দিয়ে মিক্স করে তারপরে এই পাথরগুলো ধুয়ে ব্যবহার করলে উপকৃত হবেন। সুপ্রিয় দর্শক বন্ধু, এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখলেন, আজকের ভিডিওটি যদি তত্ত্বমূলক মনে হয়ে থাকে আমি আশা করব ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। যারা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন, এখনো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করার জন্য, যাতে করে আমার পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন সবাই আগে আপনার কাছে পৌঁছায়। আপনারা সকলেই ভালো থাকুন।